সড়কের নিচে বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে দিঘিরপাড় ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল সাদিয়া, এই যে এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেটি কিন্তু এখন যে কোনো সময় ধসে পড়ার যে শঙ্কা, সে শঙ্কার কারণে কিন্তু দুপাশে আপনারা দেখছেন যে শত শত মানুষ ভিড় করছে এবং তারা কিন্তু সড়ক বন্ধ করে দিয়েছে এবং স্থানীয়ভাবে গাছপালা কেটে কিন্তু এটি বন্ধ করবার চেষ্টা করছে। এবং এই যে পিচঢালা পথ, সেটি কিন্তু আপনি দেখছেন যে ফাটল ধরেছে এবং ধসে পড়বার একটি পরিস্থিতি বিরাজ করছে। আর এই যে পুকুরের এক পাশ থেকে যে উঁচু পানি, সে পানিগুলো কিন্তু পূর্ব পাশে বইছে এবং সেখানে কিন্তু আলুর জমিতে চাষাবাদ চলছিল, সেকে দেওয়া হয়েছে এবং আলু রোপণের জন্য যা যা প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করে ফেলবার পরে কিন্তু এই পানিতে তলিয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু কৃষকের বড় ধরনের ক্ষতি আশঙ্কা করছে এবং তারা কিন্তু চাষাবাদ বন্ধ করে এসে কিভাবে এটাকে রক্ষা করা যায় সেই চেষ্টা তারা চালাচ্ছেন। কিন্তু এই ঘটনাটি যে কয়েক ঘন্টা ধরে চলছে, এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসন বা দায়িত্বশীল বা এই সড়ক জনপদের কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। স্থানীয় লোকজনই কিন্তু তারা এই মানুষজনকে সুরক্ষা করবার জন্য রাস্তাটি বন্ধ রেখেছে এবং তাদেরকে সতর্ক করবার চেষ্টা করছে। এবং এই যে এই আলদিয়ে এলাকা, এটার যে পূর্ব পাশে আপনারা দেখছেন যে এই মানুষগুলোর পেছনে কিন্তু বিশাল বিল, সেখানে কিন্তু শত শত একর জমিতে আলু আবাদ হয়ে থাকে এবং সেই বিলটা পানিতে ভরে যাবার কারণে যে ঝুঁকি, সেটার পাশাপাশি কিন্তু আপনার এই যে দিঘিরপাড় থেকে যে সরাসরি ঢাকার যোগাযোগ এবং দিঘিরপাড় যে পদ্মা তীর থেকে এই মুন্সিগঞ্জ শহর আশেপাশের যোগাযোগ, সেগুলো কিন্তু সব কিছুই সরাসরি বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি যে এইমাত্র পুলিশের কিছু ইউনিফর্ম পরা লোকজন এসছেন, তারা এসে দেখবার চেষ্টা করছেন যে কী হয়েছে, কিন্তু তাদের দায়িত্বশীলতা কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি না যে এই লোকগুলোকে সুরক্ষা করবার জন্যে বা এই রাস্তাটি যেন ধসে না যায় সে ব্যাপারে কী করণীয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং এখানকার যে কৃষক রয়েছেন তারা বলছেন যে এই কৃষি হচ্ছে তাদের মূল আয়ের পথ এবং এই কৃষি দিয়ে কিন্তু তাদের উৎপাদন রোজগার সংসার চলে, সেই প্রধান আলু ফসল কিন্তু এই বিলটিতে করতে পারছে না এবং সেই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা কিন্তু সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল আলদির এই যে রাস্তার নিচ দিয়ে বিশাল পানি ঢুকছে এবং রাস্তা ধসে যাওয়ার সবশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল।